উন্নয়ন প্রকল্প ব্যয়ের লাগাম টেনে ধরতে পারছে না সরকার। চলতি অর্থবছরেও 34টি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 64,000 কোটি টাকা। সরকার ব্যয় কমাতে ভর্তুকি কমিয়ে আনার কথা ভাবছে। বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের দামে যখন নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের, সেই সময়ে বিদ্যুৎ কিংবা গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা হবে। ব্যবসায়ীরাও জোর দাবি করছেন এমন সময়ে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। চলতি অর্থবছরের 11তম একনেক সভা ছিল গত মঙ্গলবার। এদিনও দুটি প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়। এ নিয়ে এই অর্থবছরে মোট 34টি প্রকল্পের ব্যয় বাড়ানো হল 63,499 কোটি টাকা। যদিও প্রকল্পের ব্যয় বৃদ্ধি আর অপচয় নিয়ে কয়েকবার ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, তবে এরপরও মাঠ পর্যায়ে থেমে নেই পুরনো এ ধারা। অন্যদিকে দেশের নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। চলতি অর্থবছরের বাজেটে যার পরিমাণ প্রায় 49,000 কোটি টাকা, যা যাচ্ছে কৃষি, বিদ্যুৎ, গ্যাস, রপ্তানি, রেমিটেন্স সহ বিভিন্ন খাতে। তবে সরকারের ব্যয় কমাতে এবার সেই ভর্তুকি থেকে ধীরে ধীরে সরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ভর্তুকি আমরা অনেক ক্ষেত্রে দিচ্ছি, বিদ্যুতের ক্ষেত্রে দিচ্ছি, এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ দিতে পারছে না দেশের শীর্ষ এই ব্যবসায়ী নেতা। বলছেন, বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমানো হলে আরও এক ধাপ বাড়বে নিত্যপণ্যের দাম। জ্বালানি যদি ভর্তুকি উঠায় দেয়, তাহলে যে সকল জায়গায় মিসইউজগুলি হচ্ছে সেগুলি তো বন্ধ করতে হবে আগে। যেমন আমাদের পাওয়ার প্ল্যান্টগুলি, সরকারি যেসব পাওয়ার প্ল্যান্টগুলি, এগুলি 100% গ্যাস খাচ্ছে কিন্তু ইফিসিয়েন্সি পাচ্ছে 28%, 30%। এ ধরনের ডিসিশন নেওয়া ঠিক হবে না এখন। এটা হইলে আমি মনে করি এটা আত্মঘাতী হইতে পারে, কারণ আমরা কম্পিটিটিভনেস হারাই ফেলব। ভর্তুকি কমানোর চেয়ে প্রকল্প ব্যয় আর দুর্নীতি কমানোতে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে প্রকল্পটা কতখানি জনকল্যাণমূলক, অর্থনীতিকে কতখানি সাপোর্ট দেবে, এটা ইকোনমিক রিটার্নটা কী হবে, এটা সোশ্যাল রিটার্নটা কী হবে, ভর্তুকি কোনো সলিউশন না। আমি যদি এক্সচেঞ্জ রেট 3 টাকা ডিভ্যালুয়েশন করি, তাহলে ওই 2.5 টাকা যে 2.5% যে ভর্তুকি দিচ্ছে, তার চাইতে কিন্তু যারা রেমিট করবে তারা কিন্তু আরও বেশি টাকা পাবে, তাদের ইনসেন্টিভ কিন্তু ওখানেই হয়ে যায়, সাথে এক্সপোর্টারদের জন্য তখন কিন্তু সাপোর্ট হয়ে যায়। প্রয়োজনে নিম্ন আয়ের মানুষের জন্য আলাদা ভর্তুকি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।